সিলেটে বাতাসের গ্যাসের গন্ধ আতঙ্কিত নগরবাসী। সিলেট নগরীর কিছু এলাকা বাতাসের গ্যাসের গন্ধ ছড়িয়ে পড়েছে, এতে আতঙ্কিত নগরবাসী। তবে বাতাসে ছড়িয়ে পড়া গ্যাসের গন্ধ সবাইকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছে জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেড কর্তৃপক্ষ। সোমবার 20 নভেম্বর বিকাল থেকে সিলেট নগরীর আকালিয়া, শিবগঞ্জ, মিরের ময়দান, সুবিধ বাজার, হাউজিং স্টেট এলাকা সহ বিভিন্ন এলাকায় গ্যাস লাইন থেকে বাতাসের গ্যাসের গন্ধ পাওয়া যায়। এতে মানুষের মাঝে আতঙ্ক দেখা দেয়। স্থানীয়রা জানান, সোমবার বিকাল থেকে হঠাৎ করে বেশ কয়েকটি এলাকায় গ্যাসের গন্ধ পাওয়া যায়। কেউ কেউ বলছেন কোথাও কোনো লিকেজ রয়েছে, তার জন্য এমনটা হচ্ছে। অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে গ্যাসের গন্ধের বিষয়টি পোস্ট করেছেন, এতে করে আরো বেশি আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে বাতাসে ছড়িয়ে পড়া গ্যাসের গন্ধ সবাইকে আতঙ্ক না হওয়ার পরামর্শ দিয়েছেন জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেড কর্তৃপক্ষ। জানা যায়, জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষ নগরীর গ্যাসের সরবরাহ সঠিক রয়েছে রাখতে লিকেজ ট্র্যাক করছে, সেজন্য এক প্রকার স্প্রে গ্যাসের ব্যবহার করছে কর্তৃপক্ষ, যার গন্ধ পুরোপুরি গ্যাসের মতোই। এই গ্যাসের কাজ হচ্ছে লাইনের যেসব স্থানে ছিদ্র রয়েছে সেই জায়গাগুলো শনাক্ত করার জন্য। এ ব্যাপারে জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেড মহাব্যবস্থাপক প্রকৌশলী মোহাম্মদ সারোয়ার জাহান মাহমুদ সিলেট লাইট পোর্টালকে বলেন, এটা একটা স্বাভাবিক বিষয়, এখানে আতঙ্কিত হওয়ার কিছু নেই। কারণ গ্যাসের মাধ্যমে যে গন্ধ দেওয়া হয় সেটা নিরাপত্তার জন্যই দেওয়া হয়, এতে লিকেজ হলে গন্ধ বের হয়। তিনি আরো বলেন, সোমবার বিকালের দিকে আমরা নগরীর বেশ কয়েকটি এলাকায় গ্যাস লাইন লিকেজ আছে কিনা সেটা জানার জন্য গ্যাসের মধ্যে দিয়ে গন্ধ দেওয়া হয়। গ্রাহকের ঘরের মধ্যে অনেক পুরাতন জিআই লাইন থেকে এইগুলো দিলে সেসব এলাকায় লিকেজ রয়েছে, সেখানকার মানুষ সচেতন হবে এবং তারা আমাদের বিষয়টি জানালে আমরা তা মেরামত করবো।